চাঁদা ছাড়া যে কোনো কোণ আঁকতে গিয়ে আমাদের কঠিন রকমের বেগ পেতে হয়। আমি একেবারে নিশ্চিত যে তোমরাও এ ধরনের বেগটা পাও। কেমন? দেখো, হঠাৎ করে তোমাকে বললো যে হ্যাঁ 30 ডিগ্রির একটা কোণ আঁকতে, তুমি করলে কি এই 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 একটা একে দিয়ে তুমি বললে যে হ্যাঁ এইটা 30 ডিগ্রি, কিন্তু যেটা প্রকৃতপক্ষে কোনোভাবেই 30 ডিগ্রি হতে পারে না। তুমি যদি চাঁদা দিয়ে মাপো, 30 ডিগ্রির ধার কাছ দিয়েও যাবে না। কিন্তু তুমি বর্তমানে আজকে যে ভিডিওটা দেখবা, এই ভিডিও থেকে মোটামুটি কাছাকাছি একটা মাপ নিয়ে আসতে পারবে, 30 ডিগ্রির জন্য 30 ডিগ্রির কাছাকাছি, 45 ডিগ্রির জন্য 45 ডিগ্রির কাছাকাছি। তার আগে তোমাদের কি মনে আছে ট্যান থিটার কথা? ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি বলতে কী বোঝায়? লম্বর একটা দৈর্ঘ্য আছে আর ভূমির আর একটা দৈর্ঘ্য আছে, অনেকটা এরকম এরকম। ধরো ট্যান 45 ডিগ্রি হলো, তার মান কি আমরা জানি না? 1। ট্যান 45 ডিগ্রির মান 1, কারণ লম্ব আর ভূমি দুইটাই সমান। দুইটা সমান জিনিস ভাগ হয়ে গেলে যা থাকে সেটা হলো গিয়ে 1। এখান থেকে আমরা মাথায় নিতে পারি যে 45 ডিগ্রি যদি তুমি কোণ আঁকো, এমনভাবে আঁকা লাগে যেন লম্ব আর ভূমি দুইটা সমান হয়, এই রকম। একইভাবে তুমি বুঝতে পেরেছো যে ট্যান 60 ডিগ্রির মানটা কত হয়? √3। তার মান কি একের চাইতে বেশি না? তাহলে অবশ্যই লম্ব হবে ভূমির চাইতে বড়। আবার দেখো, থিটা ইকুয়াল টু যদি 30 ডিগ্রি হয়, ট্যান 30 ডিগ্রির মান কত জানো? ট্যান 30 ডিগ্রির মান 1/√3 না? এটার মান কি একের চাইতে ছোট না? অবশ্যই এটার মান একের চাইতে ছোট। তাহলে লম্ব হবে ভূমির চাইতে ছোট, কারণ লম্ব বাই ভূমি এটা যেহেতু <1, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে তা একের চাইতে ছোট হয়, তাই লম্ব বাই ভূমি হচ্ছে। তাহলে পুরোটা এটার ব্যাপারে আমি আবার একটা রিভিউ দেই। আমাদের ট্যান থিটার থেকে আমি আইডিয়া নিয়ে বলতে পারি যে লম্ব আর ভূমি কেমন হবে। ধরা যাক যদি 30 ডিগ্রি হয় ট্যান 30, তাহলে লম্ব হবে ছোট, ভূমি হবে বড়। যদি ট্যান 45 ডিগ্রি হয়, তাহলে লম্ব যতটুকু হবে ভূমিও ঠিক ততটুকু হবে। আবার ধরো ট্যান 60 ডিগ্রি হয়, তাহলে লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট, এরকম। তাহলে তোমাকে যে কোনোভাবে যদি বলা হয় যে 60 ডিগ্রির একটা মাপ আঁকতে, তুমি এমনভাবেই আঁকবা যেন লম্বটা বড় হয়, ভূমিটা ছোট হয়। এ হলো গিয়ে প্রথম আইডিয়া। দ্বিতীয় আইডিয়া, একান্তর কোণ। আমি নিশ্চিত যে তোমাদের সকলের এই বিষয়ে একটা ভুল ধারণা আছে। তোমরা বলো যে একান্তর কোণ মানেই সমান। আসলে কিন্তু একান্তর কোণ সমান বোঝায় না। একান্তর কোণ বলতে আসলে কী বোঝায় দেখো, দুইটা রেখা আছে, দুইটা রেখাকে অন্য কোনো একটা রেখা ছেদ করে গেছে। ছেদ করার ফলে কী হয়েছে? ধরো এই যে এই একটা রেখা আর এই একটা রেখা, দুইটা রেখাকে এই রেখাটা ছেদ করেছে, ফলে দেখো এইখানে একটা কোণ তৈরি হয়েছে আর এখানে একটা কোণ তৈরি হয়েছে। একই রেখার দুইটা বিপরীত পাশে, এই দুইটার অন্তর্ভুক্ত পার্টে, বাইরে না অন্তর্ভুক্ত পার্টে, এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এই দুইটা কোণকেই বলবো যে পরস্পর একান্তর কোণ। তোমাদের কি মনে হয় যে এই একান্তর কোণ, এই কোণ আর এই কোণ দুইটা কি সমান? কি দেখে মনে হচ্ছে সমান? আসলে সমান না, সমান না, কারণ এরা সমান্তরাল না। এই যে এই রেখাটা আর এই রেখাটা দুইটা সমান্তরাল না। একান্তর কোণ তখনই সমান হবে যখন কিনা দুইটা রেখা সমান্তরাল থাকবে এবং তাদেরকে অন্য কেউ ছেদ করবে, ঠিক এরকম। ফলে দেখো এখানে একটা কোণ তৈরি হচ্ছে আর এখানে একটা কোণ তৈরি হচ্ছে, এই দুইটা কোণের মানই সমান, ধরতে পারো যে দুইটাই থিটা। তাহলে আমরা এই ভিডিও থেকে কী কী পেলাম? পেলাম হলো গিয়ে চাঁদা ছাড়া চিত্র আঁকা সম্ভব। যদি তুমি 30 ডিগ্রির মতো বানাতে চাও, তাহলে লম্বটা করতে হবে ছোট, ভূমিটা করতে হবে বড়। 60 ডিগ্রির মতো করতে হলে লম্বটা বড়, ভূমিটা ছোট। 45 ডিগ্রির মতো করতে হলে লম্ব আর ভূমি সমান। এবং একান্তর কোণ, একান্তর কোণ শুধুমাত্র তখনই সমান হবে যখন কিনা দুইটা রেখা সমান্তরাল থাকবে এবং তাদেরকে কেউ একজন ছেদ করে যাচ্ছে। এই একান্তর কোণের আইডিয়াটা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে অনেকবার লাগবে, সো তুমি চাইলে এই ভিডিওটা আবার দেখতে পারো।